बांकुড়া शहरेर दुई स्कूले बंध मिड डे मिल एक मास धरे दुटी स्कूले मिड डे मिल बंध रयेछे। एई प्रतिबादे स्कूले विक्षोभ, अभिभावकदेर वेतन बाड़ानोर दाबिते मिड डे मिलेर रान्ना बंध करे दियेछे स्वनिर्भर गोष्ठीर सदस्यरा। एई अभियोग उठछे बांकुড়া शहरेर दुटी स्कूल सेखाने मिड डे मिल बंध प्राय एक मास धरे। एई दुटी स्कूले मिड डे मिल बंध, एई प्रतिबादे अभिभावकेरा जेरकम स्कूले विक्षोभ देखियेछेन, एई पाशापाशि स्वनिर्भर गोष्ठीर सदस्यरा तारा वेतन बाड़ानोर दाबिते मिड डे मिलेर रान्ना बंध करे दियेछे। अभियोग उठছে। মৃত্যুঞ্জয় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জানাবেন বিস্তারিত। মৃত্যুঞ্জয়, কি জানা যাচ্ছে? একবার দেখো, বাঁকুড়া শহর লাগোয়া যে দুটি প্রাথমিক যে স্কুল রয়েছে সেই প্রাথমিক ভেরিকোজ ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। স্কুলগুলোতে দীর্ঘদিন ধরেই যে মিড ডে মিল, সেই মিড ডে মিল কিন্তু চলে আসছিল এবং সেখানকার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই মিড ডে মিলের যে রান্না তার উপরে কিন্তু অনেকটাই কিন্তু নির্ভরশীল এবং তাদের পরিবারের যেটা গার্জিয়ান অভিভাবকরা যেটা জানাচ্ছেন যে মিড ডে মিলের যে রান্না সে প্রায় গত দু মাস ধরে তারা বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং কোনোরকম রকমভাবে সেই স্কুলগুলিতে মিড ডে মিলের যে রান্না সেই রান্না কিন্তু হচ্ছে না এবং এর ফলে যথেষ্টই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সেখানকার যে সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে। কারণ হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু একেবারে পিছিয়ে পড়ে, যেমন এলাকায় এবং পিছিয়ে পড়া পরিবার থেকে, এবং তাদের কাছ থেকে এই মিড ডে মিলের যে রান্না সেই মিড ডে মিলের রান্না কিন্তু যথেষ্ট। মৃত্যুঞ্জয়, কি জানা যাচ্ছে বিষয়? একেবারেই দেখো, মিড ডে মিলে যে সমস্ত যারা রান্না করে যে সমস্ত গোষ্ঠীর মহিলা রয়েছে এবং তাদের যেটা দাবি রয়েছে যে তাদের যে মাইনে ছিল সেই মাইনে কিন্তু ধাপে ধাপে কমিয়ে দেওয়া হচ্ছে এবং এর ফলে তাদেরকে যথেষ্ট একটা সংকটের মুখে পড়তে হচ্ছে। ধন্যবাদ মৃত্যুঞ্জয়। বেতনের জন্য আমাদের বেতনটা তো কমে গেছে একদম, এক মাস বন্ধ আছে না, এক মাস রান্না করে না, মানে কয়েকদিন বাচ্চারা ওই তো 3-4-5 জন এরকম আসছে চলে যাচ্ছে, কি করবে? রান্না তো করি নাই আমরা, ওই যে আমাদের পোষাচ্ছি না বেতনটার জন্য। 500 টাকা করে 3 জন, 500 করে করে কি হবে? মাস্টাররা বলছে সরকার থেকে আসছি, মানে 1,500 টাকা আসছে, একজন করবেন, 2 জন করবেন, 3 জন, আপনারা বুঝবেন। তা আমরা বলছি 2 জন, হ্যাঁ 1,500 টাকাই দেওয়া হবে। তা আমরা বলছি আমরা প্রথম থেকে আজ অনেক দিন থেকে যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকে 3,000 করে 3 জন করে করছি গ্রুপটা। তাহলে আপনারা যতক্ষণ না বেতন বাড়ানো হবে ততক্ষণ করবেন না? করব না। আজ এই বছর 2023 সালে আমার হয়েছে 25, ইমিডিয়েট কমে কমে চলে এসছে। সেক্ষেত্রে 25 হওয়ার জন্য রাঁধুনি 2 জনের জায়গায় 1 জন হয়ে গেছে। তাহলে যেখানে 1,500 3,000 টাকা বেতন পেত, বেতন আমার ঢুকতো, সেখানে 1,500 টাকা বেতন এসছে। তাহলে আমি তখন ওদেরকে 500 টাকা করে বেতন ছাড়া আমার তো উপায় নেই, যেহেতু ওরা 3 জন করে ইয়ে করছে। এরপর ওরা বলছে আমরা এই 500 টাকা বেতনে আমরা কাজ করব, সেই তখন থেকে বন্ধ হয়ে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।